নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর করোনা বিখ্যাত মাকসুদ আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে 13 নং ওয়ার্ড ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ। সোমবার 24 মে বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে 13 নং ওয়ার্ড ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গলাচিবা জামে মসজিদের সভাপতি জাফরুল্লাহ খান চেঙ্গিসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, আর উপস্থিত ছিলেন নিজাম মুন্সী, রহিমা শরীফ মায়া, অ্যাডভোকেট বুরহান সরকার, মাহবুব হোসেন, নারায়ণগঞ্জ বধির সংঘের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।